দেখতো আজ যেসী মানে ভুবনেশ্বর রাজ রাস্তার মাষ্টর ক্যাটিন ছক্রে আন্দোলন করুক যে দাবি আন্দোলন করছেন মতো লাগুছে ওড়িশে বিজু জনতা দল দ্বারা প্রায়োজিত বিজু জনতা দলর কৃষক সংগঠন সংগঠন আন্দোলন করুছে এই যে সর্বনিম্ন সহায়ক মূল্য যেটা উনিশশো চালশ এবে কেন্দ্র সরকার দে্য চাষী পাইব কথা সে চাষী মানে টিকি উত্তর দিও ওড়শার চাষী কেন্দ্র সরকার পঠও থার সর্বনিম্ন সহায়ক মূল্য পাচ্ছেন কি যদি পাওনা সে চাষী সংগঠন কাইকি চুপ অছি এবং কেন্দ্র সরকার অখার পয়সা ট্রান্সপোর্টেশন পয়সা সুতুলি পয়সা পরিবহন খরচা এ সমস্ত পয়সা কেন্দ্র সরকার পঠাউছে চাষী সে পয়সা পাও কিন্তু এটি মিলর্স মানে লুট করি নেতেন এবং বাইশশো কোটি টঙ্কা গত দশ বর্ষ ভিতরে লুট হয়েছে তার আর্টিআই তথ্য এসেছে সে বিষয় চাষি সংগঠন কেকি পদুটি কু না মন্ডি মিলর্স মানে আঠ কেজি দশ কেজি খটিণি ছটিণি করি ধান লুটিকি নেও সে বিষয় কী পদে কু না ওড়িশ কৃষক মান আয় এবে যে তথ্য আসিছি আমি সবুজ ভারতবর্ষের তলে অছু পাঁচ হাজার একশো বার টাকা মাসিক আয় এ রাজ্য চাষী মান এবং যদি দেখবে আমি জাতীয় হার যেতে জাতীয় হারু ভি আমি অধা আছে ওড়শার চাষী মেঘালয় ভালিয়া রাজ্য সবুজ প্রথমে অনেক সবুথ লাস্ট অনেক বাইশ বর্ষ ভিতরে শাসন কলে নবীন বাবুঙ্কর সরকার বিজু জনতা দলর সরকার এঠিকার ভিত্তূমি বিকাশ কে না চাষীরা উৎপাদিত সামগ্রী ঠিক দরের চাষি বিক্রি করে পাল না সোসাইটি সভা সময় সোসাইটি রাষির শোষণের শিকার হল কোল্ড স্টোরেজ অশি অশিটা কোল্ড স্টোরেজ অচল করি এ সরকার পকাইলে গোটি ভি সচল করে পালে না এটি উৎপাদিত হাউবা পানিপরিবার মার্কেটে সরকার তৈরি করলে না যে আজ ওড়শার চাষী সর্বনিম্ন আয়রে অনেক एवं विजु जनता दल ओडार चासी सरकार को देखी सरकारको ना नलसेचनर व्यवस्था कला जोपार चासी नवीन पट्टनायक विजु जनता दल सरकार र रो सरकार र विरोधले अहिले चासी मेरो बर्तिवा चासी म जनआक्रोशु बञ्चाप नुआ प्रक्रिया विजु जनता दल आरम्भ गरिसीको आन्दोलनरत कैद केन्द्र आडको तीर छाडिदेले তাঁর লাগুছে বোধ হয়ে ওর চাষী মানে বিজু জনতা দলর বিরোধে যাবে না কিন্তু ওড়শার চাষী মানে যে অন্ডর রেটে বিক্রি করছেন যে আঠ কেজি দশ কেজি কালিয়া যোজনা না যে ঠকি দে শহে টঙ্কা বোনস দেওয়ার কথা কহিলেন মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত বোনস দে কোল্ড স্টোরেজ সচল না সুগর ক্যান ফ্যাক্ট্রি গুড়া অচল হয়েকি পড়েছে ইার তো উত্তর ওড়শা সরকার দেবে এবং জন অসন্তোষক সরকার প্রায়োজিত আন্দোলন কলে দবাই পেঁ যে ତଥ୍ୟ ସାମ୍ନାକୁ ଏବେ ଆସିଛି ଯେ ସାରା ଦେଶର ଚାଷୀମାନଙ୍କର କେଉଁ ରାଜ୍ୟରେ କେତେ ଆୟ ମାସିକ ଆୟ ତାର ଗୋଟେ ତଥ୍ୟ ଆସିଛି ଏବଂ ଓଡ଼ିଶାର ଯେଉଁ ତଥ୍ୟ ଆସିଛି ଏହା ବାସ୍ତବରେ ଚିନ୍ତାଜନକ ବିଷୟ ଓଡ଼ିଶାର ଚାଷୀଙ୍କର ମାସିକ ଆୟ ଆମେ ସେ ସାର୍ଡ଼ୁ ଦୁଇ ନମ୍ବର ଅଛୁ ପାଞ୍ଚ ହଜାର ଶହେ ବାର ଟଙ୍କା ପ୍ରତି ମାସରେ ଏଠି ଓଡ଼ିଶାରେ ଚାଷୀଙ୍କର ଆୟ ଅଛି ଏବଂ ଯଦି ଜାତୀୟ আয়র আপনার হারাহি হিসাব করবে জাতীয় হার দশ হাজার দুইশ টঙ্কা জাতীয় হার অ তার অধা ওড়শা এবং মেঘালয় চাষী যে আয় অনতিশ হাজার তিনশো অড়চাশ টঙ্কা আমি বহু পছরে আছু এবং এর কারণ কণ মুখ্যত ওশার চাষী মানে তাঁর উৎপাদিত সামগ্রী যে সর্বনিম্ন সহায়ক মূল্য পাইবা কথা এই ওড়িশে সর্বনিম্ন সহায়ক মূল্য পা না চাষী এটি মিলর্স মান দ্বারা লুট্র শিকার হচ্ছে চাষী লাভ মিলর্স মানে অন্য মানে লুটিকি নিয়ে যাচ্ছেন সেব সমবায় সোসাইটি রণ চাষী করুচি সে ঋণ যেতে টাকার ঋণ করুছি তা অধিক টাকার ঋণ তা না খাতার চড়াই দিয়া যাচ্ছে এবং অধিক সুধ চাষী ভরবা পড়ুছে ঋণ পরিশোধ করা পড়ুছি রাজ্যের পনিপরিবা চাষী অবস্থা সাংঘাতিক কোল্ড স্টোরেজ গোটিয়ে তো সরকার নাই। কিন্তু বাইশ বর্ষ ভিতরে নবীন বাবুঙ্কর সরকার বিজেডি সরকার অশিটা কোল্ড স্টোরেজ অচল করেদে আজিবি সচল নুহ এটি চাষ এটি মাছর উৎপাদন অন্ডার উৎপাদন অন্য রাজ্য উপরে আমি নির্ভর করছু বিকাশ পাই যে ভিত্তিভূমি তৈরি হওয়ার কথা ওড়িশে চাষী যে মার্কেট তেয়ারি হওয়ার কথা যে মার্কেট রে বিক্রি করব ওড়া সরকার ওড়শার চাষীন্ প্রে স্বতন্ত্র নীতি তুনা না যদিও গোটে স্বতন্ত্র বজেট বিধানসভায় আগত করুচি তার কিছু মানে না এটি চাষির আয় বড় নাষি লুট্র শিকার হোক ভিত্তিভূমি অভাব অংশ এবং চাষী আয় বড় যে নীতি রাজ্য সরকার প্রস্তুত করা কথা সে কৌশি প্রকার চাষী আয় ওশার চাষী আয় বড় কোশি নীতি না যে অন্য রাজ্য আয় বালু বেলে বাইশ বর্ষ ভিতরে নিরবচ্ছিন্ন হিসাবে বিজু জনতা দলর সরকার এটি শাসন কলা চাহ বাইশ বৰ্ষ ভিতৰত চতুৰ্ভাগ কৃষক অতি চাছ উপ নিৰ্ভৰ কৰোঁৰ চতুৰ্ভাগ কৃষক মানৰ আয়ৰকাৰ বঢ়াই পাৰি থাকে এই চৰকাৰৰ আন্তৰিকতা নাই এতিয়া আয় কিভুলি বঢ়িব এঠি চাছী তাৰ উৎপাদিত সামগ্ৰী কি কিভুলি ঠিক চে বি কৰি পাৰিব এঠি চাছী তাৰ সৰ্বনিম্ন সহায়ক মূল্য কিভুলি পাৰ